কয়েকদিন পর আবারও ফ্যানদের সাথে ঘুরতে বের হলাম, কিন্তু এতদিন ঘুরেছিলাম দেরিয়ে, আজকে রাত্রে ঘুরতেছি। আসলে আমি এক্সাইটেড কাজ করতেছি। আমরা যাবো আজকে পোড়ামন পাহাড়ে। এখন সময় রাত 11টা। এখন আমি টাউনে আছি। এখন অল্প কিছুক্ষণের মধ্যে হাটাজারিতে যাবো। এরপর হাটাজারিতে থেকে রাত্রে 2:30 করে আমরা পোড়ামন পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছে আমার প্রিয় মামু, এরপরে আমার এই বঙ্কিরাজ, এরপরে আমাদের আসলে খুব এক্সাইটিং কাজ করতেছে, জানি না কি আছে পোড়ামন পাহাড়ে, গিয়ে কে আদৌ কি ম্যাক দেখবো কিনা জানি না, অনেক এক্সাইটেড। আমরা রাত 1:30 করে হাটাজারি থেকে পোড়ামন পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিই। সাতচুরিতে আসার পরে এরপরে পাহাড়ি ইটের রাস্তা ধরে আমাদের উপরে উঠতে হয়, কিন্তু আমরা বেশি দূর যেতে পারি না, সামান্য পরিমাণ পথ বাইক নিয়ে যেতে পারি। এরপর বাকি পথগুলো আমাদের পায়ে হেঁটে যেতে হয়। আমাদের হাটাজারি থেকে পোড়ামন পাহাড় আসতে সময় লেগেছিল 1 ঘন্টা। রাস্তা ফ্রি থাকার কারণে আমরা দ্রুত চলে আসতে পেরেছিলাম। এর পরবর্তীতে আমরা আমাদের বাইকগুলো নির্দিষ্ট স্থানে পার্কিং করে আমরা পায়ে হেঁটে পাহাড়ের চূড়ায় চলে যাই, কিন্তু পাহাড়টা আমাদের হেঁটে যেতে সময় লাগে মোট 1 ঘন্টা। যদি পোড়ামন পাহাড়ে আপনার ম্যাক দেখার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই আপনাকে ভোর 5টার মধ্যে পাহাড়ে চলে আসতে হবে, তাহলে আপনি সুন্দর একটা ম্যাকের প্রকৃতির একটা রূপ দেখতে পারবেন। আমরা 4টার মধ্যে পাহাড়ের চূড়ায় গিয়ে পৌঁছে যাই এবং ম্যাক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকি। পাহাড়ে এসে একদম সার্থক। যে উদ্দেশ্যে এসেছিলাম সে উদ্দেশ্যটা সফল। এই যে ম্যাকের উদ্দেশ্যে এসেছিলাম সে ম্যাকটা এখন দেখা যাচ্ছে এখানে, আর আমাদের একটা অসাধারণ একটা ভিউ যে ম্যাক একদম আমাদের কাছে সংস্পর্শে। অবশেষে বলা যায় টোটাল সাকসেস আমাদের, যে ম্যাকটার জন্য অধীর আগ্রহে সেই রাত দেখে আমরা অপেক্ষা করছি সেটা অবশেষে সাকসেস হলো। ম্যাকের জন্য পিছনে কিছুই দেখা যাচ্ছে না, একদম পুরোটাই খালি। তো এখানে এসে আসলে অসাধারণ একটা ফিল, কম বাজেটে একটা সাজেকের একটা ফিল পাওয়া যাচ্ছে, সত্যিই অসাধারণ একটা ভিউ। আর এখানে যে ম্যাক দেখা যাচ্ছে, ম্যাকের জন্য আসলে কিছুই দেখা যাচ্ছে না, একদম কুয়াশার মতো লাগতেছে টোটালি। এটা ম্যাকের কারণে পুরো পোড়ামন পাহাড়টা ডেকে আছে। Thank you.
পাহাড়ে উঠতে যতটা কষ্ট হয় নামতে কিন্তু ততটা কষ্ট হয় না। আমাদের পাহাড় থেকে নামতে তেমন কোনো কষ্ট হয়নি, আমরা 30 মিনিটের মধ্যে আমাদের যেখানে বাইকগুলো পার্কিং করেছিলাম সেখানে চলে আসি। এর পরবর্তীতে আমরা আমাদের বাসার গন্তব্যস্থলের জন্য আমরা রওনা দিই।